আসসালামু আলাইকুম, আমরা হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি MI 34 ইঞ্চি মনিটর আছে। অলরেডি আপনারা সমস্যাও দেখতে পাচ্ছেন, সমস্যা দেখতে হলে কাছে যেতে হবে, কাছে যেতে হলে একটু সময় নিতে হবে, কারণ হচ্ছে যেহেতু একটি বড় মনিটর। তো চলুন আমরা কাছে যেয়ে দেখি। দেখতে পাচ্ছেন এই যে লেখার লগে শেড, পুরোটা প্যানেল জুড়ে দাগ এবং শেড দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শুধু এই পাশ বলতে এরকম না, এই পাশে যে দেখুন এবং এইখানে দেখুন লেখার সাথে কি অবস্থা, এবং এরপরের দিকে দাগও দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দাগ। তো এটা মূলত সমস্যা কই? এটা মূলত সমস্যা হচ্ছে প্যানেল থেকে, আর আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি কি না সেটা আমরা চেষ্টা করব। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না হবে কি হবে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনি এখানে প্যানেলের একটা সিগনেচার দেখতে পেয়েছেন, এটা খেয়াল রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য তৈরি করা নয়, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, দেখুন আমরা কি করি বা কি করতে পারি। ব্যাক কভার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা একটা ভিডিও বোর্ড, আর চিপটা কি একটা চিপ বাস হয়েছে সেই রকমের দেখতে। এখানে আছে দুইটা HDMI, দুইটা ডিসপ্লে, একটা পাওয়ার বোর্ড দেখতে পাচ্ছেন। এটা পাওয়ার বোর্ডটির মান নিঃসন্দেহে খুব ভালো। আর এখানে আছে টিকন বোর্ড, এই যে এটার ভিতরে টিকন বোর্ড, আর এই টিকন বোর্ড হয়ে আছে আমাদের দুইটা NVDS কেবল দেখতে পাচ্ছেন। প্যানেল দুই পাশে ভাগ করা হয়েছে। তো এখন আমরা জানি সকলেই যে সমস্যা যেহেতু প্যানেলে, প্যানেল থেকেই হয়, তো এখানে দুইটা সাইড আছে, কোন সাইড থেকে সমস্যা সেটা নির্ণয় করতে হবে, নির্ণয় করে আমাদের সমাধানে যেতে হবে। তো নির্ণয় একেবারে স্বাভাবিকভাবে আমরা একটাভাবে করি যে আসলে একটা সাইড ছেড়ে দিব, একটা সাইড ছেড়ে দিলে আমাদের রেজাল্ট আসবে যে কোন সাইডে সমস্যা, এই সাইডে সমস্যা না এই সাইডে সমস্যা। তো সেক্ষেত্রে আমরা একটা সাইডে যেহেতু কফ ছেড়ে দিয়েছি, এখন আমরা পাওয়ার দিব, দেখি কি হয়। বিসমিল্লাহ, এই পাশটি তো ভালো মনে হচ্ছে। চলুন আমরা HDMI লাগাই নিব, তাহলে আমরা সহজে দেখতে পারবো ভিডিওটি যে এই পাশটি কেমন কি আসে। হ্যাঁ, এই পাশে ছবি ঠিক আছে, ওই শেডগুলো নেই বা যে শর্ট মানে আমাদের যে ছবি আসে যায় পাশাপাশি দাগ সেগুলো এই পাশে নেই, তার অর্থ আমাদের এই পাশে কফটিতে সমস্যা। তো যেহেতু আমাদের এই পাশে সমস্যা, আমরা চাইলে এটাও চেক করতে পারি, সেক্ষেত্রে পাওয়ারটা অফ করতে হবে। আমরা এই LVDS আবার ছেড়ে দিব, ঠিক এই LVDS আবার লাগিয়ে নিব। ও, আমরা তো ভিডিওটা তৈরি করতেছি আপনারা যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্য, তো এইখানে এত কিছু দেখানোর কি প্রয়োজন আছে, তাও একটু দেখেন মনে শান্তি আর কি, আর কিছুই না। চলুন পাওয়ার দিই। এই পাশে দেখুন শেড চলে আসছে, ঠিক আছে, এবং দাগ তো আছেই, আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এই দেখুন শেড প্লাস দাগ উপরের দিকে। তো যাই হোক, আমরা একটু অফ করে নিই, পাওয়ারটি খুলে ফেলি। তো আমরা নির্ণয় করতে পেলাম কোনটা, সেটা হলো যে আমাদের এই পাশে সমস্যা এই বোর্ডটিতে, আর এই পাঁচটি আমাদের ভালো। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি, দেখি কতটুকু রেজাল্ট আসে, আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ। পাওয়ার কেবল HDMI কেবল আবার লাগানো হয়েছে, আমরা দুইটা LVDS কেবল আবার লাগিয়ে নিয়েছি। এখন দেখব যে আমাদের সমস্যা কি সমাধান হলো। এই হলো আমাদের প্যানেলের সিগনেচার। হ্যাঁ, আমাদের কিন্তু সব সমস্যারই সমাধান হয়েছে। তো চলুন এটা একটু দাঁড়া করে নিই। এই হলো আমাদের মনিটরটি ফিটিং, আমরা কাছে চলে যাব লেখা সাথে। মাই কম্পিউটারটা আগে ওপেনের সাথে সাথে শেড ছিল, এবং এই যে কর্নার, এই কর্নারতে শুরু করে একেবারে ফুল কর্নার দাগ ছিল, এখানে লেখার সাথে শেড ছিল, পাশাপাশি এই জায়গাও কিছু শেড ছিল, পুরোটা প্যানেল জুড়ে আসলে সমস্যা, আর এখন সমস্যার সমাধান। তো দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটি হয়ে গেছে। তো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে, যদিও এখানে পরিপূর্ণ ভিডিও দেওয়া হয়নি, শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা হয়েছে। এই জন্যই আপনারা চাইলে আমাদের আরেকটি চ্যানেল আছে আফজাল হোসাইন নামে, সেইখানে যে কটা ভিডিও দেওয়া হয়েছে পরিপূর্ণ কাজ দেখানো হয়েছে, আপনারা যদি শিখতে চান সেই চ্যানেলে চলে যান। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।